রাজ্যে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বাড়ছে, এটা উদ্বেগের। কিন্তু হোম আইসোলেশনে যারা আছেন তারা কোনো চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসাধীনদের কোনো খবর পাচ্ছে না আত্মীয় পরিজন, সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস। এই ক্ষেত্রে ব্যর্থতা দায় চাপান সরকারের উপর, দায়িত্ব প্রতিপালন না করলে সরকারের পদত্যাগ দাবি করেন পিসিসি সভাপতি পীযূষ বিশ্বাস। অন্যথায় কংগ্রেস দল রাজ্যব্যাপী আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। এত সন্ত্রাস দিনে প্রতিদিন বাড়ছে, কংগ্রেস দলের সভাপতি হিসেবে আমিও মানুষের কাছে আবেদন করেছিলাম, হসপিটালে অবস্থা চিন্তা করে যারা বাড়িতে কারণ সরকার অ্যাসুরেন্স দিয়েছিল বাড়িতে যারা থাকবে তাদের সমস্ত চিকিৎসা শুরু করে, জানালে পরে ডাক্তার মিস্ত্রি থাকবে, নার্স অ্যাটেন্ড করবে, আমাদের ডাকে আমার দায়িত্ব আছে যারা বাড়িতে আছে কোন রকমের পরিষেবা পাচ্ছে, চিৎকার করছে, ফোন করছে, যে নাম্বার দিয়েছে ফোন সেই নাম্বার কেউ অ্যাটেন্ড করছে না, অসহায় সারা রাজ্যের অবস্থা, কোনো চিকিৎসা পাচ্ছে না, হসপিটালে নিদারুণ অবস্থা, সেখানে যারা আক্রান্ত হসপিটালে ঢুকে নেওয়ার পরে তাদের আত্মীয় পরিজন জানতে পারছে না কি অবস্থা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা বা অন্যান্য আত্মীয় স্বজনরা হসপিটালের বাইরে আছে, ওনাদের বাবা ভাই বোন যেই আছে আক্রান্ত হয়ে শত চেষ্টা করো কেউ উত্তর দিচ্ছে না কি অবস্থা। এখন দেখা যাচ্ছে কেউ 48 ঘন্টা পরে জানতে পারছে তার বাবার মৃত্যু হয়েছে বা ভাইয়ের মৃত্যু হয়েছে, তার 72 ঘন্টা চলে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।